সেফটি আমাদের এখন সবচেয়ে বেশি আমার মনে হয় ফোকাস করা উচিত, কারণ হচ্ছে রোগ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা একটা কথা আছে, অবশ্যই। মানে রোগ হয়ে গেলে যদি আমরা চিকিৎসা করব সেটা ঠিক আছে, কিন্তু রোগ যেন না হয়, আমরা কত কমাতে পারি রোগটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমরা এই আমাদের আসলে বলতে পারি ততই বেটার, কারণ রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটা ডাক্তারদের জন্য সমস্যা, প্রচুর প্রেশার পড়ে, হ্যাঁ, এত অবকাঠামোগত ব্যাপার আছে, ও প্রচুর ডাক্তারের দরকার আছে, আর রোগী বেশি বেড়ে গেলে এরা জাতির জন্য খারাপ। অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে খাবারগুলা খুবই আমাদের শরীরে প্রদাহ তৈরি করতে পারে, স্পেশালি অল প্রসেস ফুড, মানে যে ফুডগুলা প্রসেস করে বিভিন্ন যে বড় বড় ইয়াগুলা কি বলে বড় বড় সুপার মার্কেট, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, যে সুপার মার্কেটে যে এই যে প্রিজার্ভ করে যে খাবার রাখা হয় এবং আমরা সেখান থেকে কিনে কিনে নিয়ে খাই, অল প্রসেস ফুডই আপনার বডিতে ইনফ্লামেশন তৈরি করে। মানে ইনফ্লামেশন যদি হয় তাহলে হাড় জোড়া, শুধু হাড় জোড়া না, প্রত্যেকটা সিস্টেম ডেস্ট্রয় করে ফেলবে, এবং সেটা কিন্তু খুব স্লো পয়জনিং হবে, আস্তে 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 আস্তে। আপনি বিষ খেলে সাথে সাথে হয়তো মারা যাবে, কিন্তু যেই বিষ অল্প অল্প করে শরীরে দেওয়া হয় সে কিন্তু আস্তে আস্তে তৈরি করে সমস্যাটা। তো আমার মনে হয় প্রসেস ফুডটা যত দূর সম্ভব সবাই অ্যাভয়েড করতে পারে, ফ্রেশ ফুড খাওয়ার চেষ্টা করতে হবে, স্পেশ যে কোনো খাবারই, সেটা মিট বলেন, ফ্রুটস বলেন, শাকসবজি বলেন, বা যে কোনো খাবার, ইভেন কি আমাদের শস্য দানা, যে ধান গম ভুট্টা, এগুলো যদি গুদামজাত করে বছরের পর বছর রেখে প্রসেস করে রেখা রাখা হয় বা প্যাকেটজাত করে প্রক্রিয়াধীন, এই খাবারগুলো কিন্তু এক পর্যায়ে আপনার কিন্তু প্রদাহ তৈরি করবে। এই জন্য আমরা ফ্রিজে রাখে অনেকে, হ্যাঁ, তো এক মাসের বাজার কিনে ফ্রিজে রাখলো বা এক সপ্তাহ কিনে রাখলো, এইটাও কিন্তু ক্ষতি করে, মানে এই যে প্রিজার্ভ করা, দিস ইজ প্রসেসিং, আর যদি প্রিজারভেটিভ দিয়ে প্রিজার্ভ করা হয় সেটা তো আরো খারাপ জিনিস। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, জি আমি কিশোরগঞ্জ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, আমতারুল। আমি 2.5 বছর যাবত পেশেন্ট, আমি মায়োপ্যাথি রোগে আক্রান্ত। জি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আপনি তো বলছিলেন যে কিছু রুটি, হাতের একটু শক্তি অর্জনের জন্য রুটি বানানোর জন্য, তারপরে একটু বেলুন দিয়ে করার জন্য, এগুলা গত এই কিছুদিন আগে শুক্রবার আসলেই স্যার আপনার কথা মনে পড়ে, আমি নামাজ পড়ে আপনার জন্য স্যার দোয়া করি। এখন স্যার আমার এই ডান হাতের কোনোইটা ব্যথা করে আর কি, উঠা নামা করলে ব্যথা করে, আর এক্সারসাইজ আমি চালিয়ে যাচ্ছি ব্যথা করে। তো আর বাম বাম পায়ের হাঁটুর মধ্যে আমি যখন ব্যায়াম করি শক্তিশালী ভাবে, হঠাৎ করে একটু কট করে শব্দ করে, তখন আমি নিজেকে কট করে শব্দ করলে আবার খুব একটা প্রচন্ড ব্যথা হয় না, হালকা হয়, হইলে তখন ব্যায়ামটা আবার উল্টো দিকে করি, তখন আবার রিল্যাক্সে চলে আসে। এখন আমার ডান হাতের যে সমস্যাটা, ডান হাতের কোনের উপর থেকে মাংসপেশিতে যে শুকায় যাচ্ছে, গত সপ্তাহে স্যার আপনি আমাকে সাজেশন দিয়েছিলেন যে রুটি কাই করিয়ে কিছু ইয়া করার জন্য, এগুলা করার পরে কিছুটা উন্নতি লাভ করছে। ডাক্তারে যে বলছিল যে আমার এই রোগটা এই পর্যন্ত বয়স যে 64 পর্যন্ত নাকি আমার মানে আমার চলাফেরার সব সর্বশেষ গতি, একজন মাসকুলার ডিস্ট্রফির পেশেন্ট জেলা প্রতিবন্ধ বিষয়ক কর্মকর্তা আমাকে বলছিলেন কিশোরগঞ্জের, কিন্তু আপনার সঙ্গে সাজেশন করে ব্যায়াম করার পরে আমি মোটামুটি আমি আমার অফিস আদালত চালাইতে পারতেছি, একটু সহযোগিতা কারো নিয়ে একটু গাড়িতে উঠে তারপরে অফিসে গিয়ে হাঁটাহাঁটিও করি, বাসায় করি, যখনই মুভমেন্ট, আপনি স্যার কথাটা মনে আছে, আপনি মুভমেন্টের উপর জোর দিচ্ছেন, এটার উপর জোর দেওয়ার পর আমি উপকৃত। এখন স্যার আপনার কাছে নতুন কোন তত্ত্ব, আধুনিক যুগ স্যার, আপনাকে যে আমি কি পাইতে পারি স্যার আপনার সাজেশন? আচ্ছা, আপনি স্যার কিছু তো ওষুধের কথা বলছিলেন, এনজাইম জাতীয় কিছু ওষুধের কথা বলছিলেন, কিন্তু এই এনজাইম ওষুধটা খাইতে পারি না স্যার, আমার এই পেটের একটু সমস্যার জন্য, পেটে আছিল আইবিএস, এই জন্য এটা হজম করতে পারি না আর কি, পেটের ওষুধটা, আর ওষুধ ছাড়া বাদ বাকি আপনার সাজেশন গুলো আমি নিয়ে নিয়েছি। এখন আপনার কাছে
সাজেশন হলো যে এনজাইমের কথা বলছিলেন, কোএনজাইম জাতীয় ঔষধ, এর এই বিষয়ে ঔষধ সরাসরি খাওয়ার চেয়ে ইঞ্জেকশনের মাধ্যমে কোনো গ্রহণ করা যায় কিনা, এক নম্বর। আর দুই নম্বর, আমি আরো কি বেটার আপনার সাথে সাজেশন পাইতে পারি? আমি স্যার আপনার প্রতি কৃতজ্ঞ। জি ধন্যবাদ। জি আপনার এখন যেটা হচ্ছে কোএনজাইম, যদি আপনার প্রবলেম হয়, আইবিএস প্রবলেম থাকে, সেটা আসলে বাংলাদেশে এখনও পর্যন্ত আমরা ক্যাপসুল আকারেই পেয়ে থাকি। হ্যাঁ, যেটা যেমন ইউবিআই কিউর একটা ব্র্যান্ড কোম্পানি আছে, সেটা আপনার দুইটার পরিবর্তে একটা খেয়েও দেখতে পারেন, বা আপনি মাঝে মাঝে খেলেন, একদিন দুই দিন পর পর খেলেন, এইভাবে আপনি একটু ট্রাই করেন। হ্যাঁ, এটা একেবারে নিরাপদ, আপনি এইভাবে ট্রাই করেন, প্রতিদিন খেতে হবে এমন কথা নেই, যেহেতু আইবিএস প্রবলেম হচ্ছে, আপনি বললেন খেলে সমস্যা হয়। আর একটা, আপনার এখন যে ব্যথার কথা বলছেন বা ওই যে হাঁটুর বা জোড়ায়, তো এই বয়সে তো আর্থ্রাইটিস ডেভেলপ করবে, এটি স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনার কোরাল ক্যালসিয়াম আপনি খেয়ে দেখেন খাওয়া যায় কিনা বা সম্ভব কিনা। কোরাল ক্যালসিয়াম পাওয়া যায়, সেটা যে কোনো ওষুধ কোম্পানির, আপনি একটা করে খাবেন প্রতিদিন, বা প্রতিদিন আইবিএস প্রবলেম হলে যদি এটাতে সমস্যা হয়, একদিন পর পর খেয়ে দেখতে পারেন, বা ওটাকে দুই ভাগ করে খেয়ে দেখতে পারেন। মানে ডোজ কমিয়ে আপনি আস্তে আস্তে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, এই জাতীয় সাপ্লিমেন্টগুলো দরকার। তারপর হচ্ছে যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এই সাপ্লিমেন্টগুলো দরকার। এগুলো যদিও খাবারে আছে কিন্তু পর্যাপ্ত না, এই জন্য আমরা বাইরে থেকে দিয়ে থাকি। এটা কিন্তু ওষুধ না, এগুলো হচ্ছে অল আর সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট বলি আমরা। তো এগুলো আপনার হয়তো এখন খুব উপকারে আসবে। আর ব্যথা, গরম সেঁক দেওয়া, ফিজিওথেরাপি যদি আপনি লোকালি দিতে পারেন, বিভিন্ন যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আইআরআর, এই জাতীয় থেরাপিগুলা, বা ওইখানে গিয়ে কিছু এক্সারসাইজ করলেন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে এখন একটু অ্যাডভান্স কিছু কাজ চালিয়ে যেতে হবে। আর মাসকুলার ডিস্ট্রফির আসলে এক এক বয়সে এক এক রোগীর হয়ে থাকে, যত লেট স্টেজে হয়, মানে বয়স বেশি হলে যদি এই রোগগুলো আসে তখন রিস্কটা কমে যায়, দীর্ঘমেয়াদী রোগীরা ভালো থাকতে পারে। তো এটা কোনো একজ্যাক্ট যে 60-65 বছর বয়সই শেষ এমন কোনো কথা নেই, এটা বাজে কথা। এটা আপনি যত এক্সারসাইজ, ফিজিওথেরাপি, নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন, সচেতন থাকবেন, পরিমিত খাবার খেতে পারেন, আপনার আইবিএস প্রবলেমটা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাতে পারেন, হ্যাঁ, যে উনি এটা সমাধান দিতে পারে কিনা। কারণ আপনার খাবার না খেলে ওই যে কোয়েন, এগুলো তো আপনার শরীরের জন্য দরকার আছে, এগুলো তো না খেলে, অ্যাবজর্ব না হলে তো আপনার আপনি বেটার এনার্জি বা এই মাসকুলার ডিস্ট্রফির রেজাল্ট পাবেন না। তো এটা একজন কত কমানো যায় সেটা ডাক্তারদের পরামর্শে, বা যে খাবারটা খেলে হয় সেটার কোনো প্রসেস করা যায় কিনা। যেমন আপনার দুধ খেলে যদি আইবিএস হয়, সো দুধটাকে অন্যভাবে, মানে এই প্রসেস বলতে হচ্ছে ন্যাচারালি, যেমন দুধ আমরা দই বানাতে পারি, তো দই বা খেয়ে দেখতে পারেন, এইভাবে আপনাকে চেঞ্জ করে, মানে এটাকে খাবারের ধরনটাকে চেঞ্জ করে অন্য কোনোভাবে সেটা পেতে পারেন কিনা। তো সেই ক্ষেত্রে আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাতে পারেন, ওনারা আপনাকে হেল্প করবে খাবারের ক্ষেত্রে, বা একজন নিউট্রিশনিস্টকে, যে কোন খাবারে কী উপাদান আছে, সেইভাবে যেটা খেলে আপনার প্রবলেম হয় সেটা অ্যাভয়েড করে একই উপাদান অন্য কোন খাবারে পাওয়া যায়, সেইভাবে হয়তো আপনাকে একটু আস্তে ধীরে অ্যাডজাস্ট করে নিতে হবে। উনি যেহেতু এই আসলে এরকম জনসচেতনতামূলক অনুষ্ঠান খুবই কার্যকর, এটা আসলে মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। অবশ্যই অবশ্যই, বাংলাদেশের মিডিয়া, অবশ্যই প্রত্যেকটা মিডিয়া, আমাদের শুধু টেলিভিশন না, আমাদের পত্র পত্রিকা প্রতিদিনই বিভিন্ন পত্রিকায় কিন্তু প্রচুর হেলথ আর্টিকেল আসছে, ডাক্তারদের লেখা। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, আমি বাচ্চু মিয়া বলছিলাম শ্রীপুর মাওনা থেকে। জি জি জি, বাচ্চু সাহেব শুনতে পাচ্ছি, বলুন সমস্যা। আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, যে আমার ওয়াইফ স্যার দীর্ঘদিন আপনার তল পেটে ব্যথা। আচ্ছা, আমি অনেক জায়গায় বিভিন্ন ডাক্তার স্যারদের কাছে শরণাপন্ন হই, আপনার মেরিনো বা পপুলার, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, অনেক জায়গায় দেখাইছি, কিন্তু ফাইনালি ব্যথার কোনো পরিবর্তন হয় নাই। ব্যথার ঔষধ খাইলে পরে সেই ব্যথাটা কমে, কিন্তু ব্যথার ওষুধ খাওয়ার বন্ধ হইলে পরে আবার সেই ব্যথাটা থাকে। সেটা আজকে প্রায় 2 বছর যাবৎ 5-6 জন অধ্যাপক স্যারদের শরণাপন্ন হই, কিন্তু ফাইনালি কোনো রেজাল্ট আসতেছে না। আমি স্যারের কাছে কিভাবে এটা
সহযোগিতা পাইতে পারি। ওনারা কোনো রোগের নাম বলেছে মানে এই পর্যন্ত ডাক্তার সাহেবরা? ওনারা তো কোনো রোগের নাম বলেন নাই, বিভিন্ন ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে ওনারা বিভিন্ন ধরনের টেস্ট, 7-8 ধরনের টেস্ট করানোর পরেও কোনো রেজাল্ট পাই নাই। ওষুধের নাম বলতে পারবেন যে ওষুধ খেলে কমে, এই এই নাম বলতে পারবেন? জি, ওষুধ খেলে তাতে কমে ওষুধ নাম বলতে পারবো, এই বছর ওষুধটা দাও। জি বলতেছি স্যার, প্লিজ একটু। ওনারা স্যার ওষুধ দিয়েছিলেন আপনার, এটা কি এটা দেখো তো, গাবাপিন না কি? হুম, গাবাপিন আছে, লিবক্স আছে, লিবক্স 500। হুম হুম, তারপরে আপনার আরো ওষুধ দিয়েছিলেন আপনার ওমিডন। হুম হুম, তারপরে এটা আছে, এই তিনটার প্রকার আপাতত আছে আর কি। আচ্ছা, এই তলপেটের ব্যথা কি কোমরেও ব্যথা করে, পায়ের দিকেও যায় কি না? পায়ের দিকে কোনো জ্বালা পোড়া, ঝিঁঝি, অবশ লাগা বা এই ব্যথাটা তল পেট থেকে পায়ে বা কোমরের দিকে পিঠে উঠে? আচ্ছা, প্রস্রাবে কোনো জ্বালা পোড়া আছে? প্রস্রাবে? হ্যাঁ, প্রস্রাবে জ্বালা পোড়া আছে স্যার। আচ্ছা জি, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি যে ওনার মাল্টি সিস্টেম প্রবলেম। একটা হচ্ছে তলপেটে যে ব্যথা, তো তলপেটে ব্যথা একেবারে কমন, আমাদের এখানে শুধু ইউরিনারি ব্লাডার আছে মহিলাদের, আর জেনিটাল অর্গান থাকতে পারে, ঠিক না? তো এই ক্ষেত্রে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ একেবারে কমন, যেটা আমরা বলি পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা একেবারে প্রত্যেকটা মহিলার প্রায় হয় বা বছরে দু একবার হতে পারে, আবার ভালো হয়ে যায়। তো এর জন্য যেটা হচ্ছে, যেমন পিরিয়ডের সাথে সম্পর্ক যুক্ত হতে পারে, বা প্রচুর ইউটিআই যদি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তা থেকেও কিন্তু এটা হতে পারে। তো প্রথমত ওনাকে নিয়মিত 3 লিটার পানি খেতে হবে। আপনার ওয়াইফকে বলবেন প্রতিদিন মেপে মেপে 3 লিটার পানি পার ডে খাবে, এবারে একেবারে এর কম হওয়া যাবে না, এটা একসাথে না, সারাদিনে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওনার কোমরের একটা এমআরআই করে ফেলতে হবে, যেহেতু পায়ের দিকে জ্বালা পোড়ার কথা বলছেন, এমআরআই করে দেখতে হবে। এটা পাশাপাশি ডিস্ক প্রোল্যাপস বা মেরুদণ্ডে স্পাইনের বিভিন্ন প্রবলেম থাকতে পারে, একটার সাথে একটা কিন্তু জড়িত। কারো যদি পিআইডি থাকে, ইউটিআই থাকে, তার সাথে পিএলআইডি থাকে, তাহলে তো পুরা হয়তো একটার চিকিৎসা হচ্ছে, যে ডাক্তার সাহেব অ্যান্টিবায়োটিক দিয়েছে লিভোফ্লক্সাসিন, সেটার জন্য হয়তো ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের জন্য দিয়েছিল, কিন্তু এটা হয়তো সেরে যায়, কিন্তু যে আবার প্রোলাপস ডিস্ক থাকতে পারে বা পিএলআইডি থাকতে পারে, তার থেকে আবার পেইন হচ্ছে। তো একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয় ওনার কোমরের পাশাপাশি একটা এমআরআই করতে হবে, আর ওনার সম্ভব হলে আপনার রিহ্যাব থেরাপি যদি সম্ভব হয় আপনারা দিয়ে দেখতে পারেন কিছুদিন, সেক্ষেত্রে অথবা বাসায় আপনি ওনাকে কোমরে এবং তলপেটে কুসুম গরম সেঁক দিবে, হট ওয়াটার ব্যাগ দিয়ে নিয়মিত 2 বেলা সকাল বিকাল। কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, শুয়ে শুয়ে কোমর উঠানো নামানো, এগুলো করা, আর ওনার নিয়মগুলো মেনে চলতে হবে। যে পারিবারিক কাজ, সামনে ঝুঁকে না কাজ করা, নিচে বসে না থাকা, এগুলো করতে হবে, পানি পর্যাপ্ত খাওয়া, আর হচ্ছে রাস্তায় হাঁটা বা সাঁতার কাটা। হয় মহিলাদের যারা সাঁতার কাটতে পারবে না তাদের জন্য হাঁটতেই হবে, আর বিকল্প কোনো কিছু নাই, কারণ না হাঁটলে কিন্তু আমাদের সিস্টেমেটিক যে অন্য অঙ্গগুলো আছে শরীরের, গ্রস মুভমেন্ট আমাদের দরকার। হ্যাঁ, প্রত্যেকটা জোরার মুভমেন্ট দরকার। উনি হয়তো কাজ করে, ওনার হয়তো কিছু জোরার মুভমেন্ট হয়, যেমন হাতের মুভমেন্ট হয়, কাজ করলে হাতের মুভমেন্ট হবে, কিন্তু নিচের অংশ হয়তো সে ফিক্সড করে বসে আছে, বসে বসে কাজ করে। তো নিচের অংশকে আমাকে আবার সেটাকে কারেকশন করার জন্য বা পশ্চারাল বা আর্গোনমিক্যাল কারেকশনের জন্য গ্রস মুভমেন্টে যেতে হবে। তো গ্রস মুভমেন্টের অ্যারোবিক এক্সারসাইজ, 1 নম্বর হচ্ছে হাঁটা, সাঁতার কাটা, আরও বিভিন্ন এক্সারসাইজ আছে, বিদেশি মেয়ে মহিলারা করে, বাংলাদেশে সম্ভব না। তো আপনার এগুলা ওনাকে করতে হবে এবং এমআরআই করে দেখতে হবে। বিভিন্ন ব্যথার ক্ষেত্রে যেমন মুভমেন্টের কথাটা আপনি বলেন, মেরুদণ্ডে অনেক সময় সমস্যা হয়, কারো হাতে, কারো হাঁটুতে, কারো পায়ে ব্যথা, তো সেই ক্ষেত্রে কোন ধরনের মুভমেন্ট কার জন্য প্রযোজ্য? যেমন হাঁটা, সাইক্লিং, এ তো বিভিন্ন ধরনের আছে, কার জন্য কি ধরনের মুভমেন্টটা প্রয়োজন? আপনাকে ধন্যবাদ। আসলে যেমন আমরা যে আর্থ্রাইটিসের রোগীগুলো পেয়ে থাকি, স্পেশালি এই যে আমরা হাড়জোড়া ক্ষয়ের কথা বলছি, তো যেই রোগীগুলা অটোইমিউন ডিসঅর্ডার বা সিভিয়ার আর্থ্রাইটিস সমস্যা ভুগছে, তাদের ক্ষেত্রে আসলে আমরা গ্রস মুভমেন্ট করতে বলি, যেমন সাঁতার কাটা, হাঁটা চলাফেরা, সাইক্লিং, বা যে যে কোনো এক মানে মুভমেন্ট, যেগুলা হালকা জগিং, এগুলো উপকারী। কিন্তু
কিছু স্পেসিফিক প্রবলেম, যেমন অ্যাকোয়ার্ড হতে পারে, যেমন আঘাত পেয়ে হোক বা পিএলআইডি, যে আমরা বলছিলাম কোমর ব্যথার ক্ষেত্রে, ঘাড় ব্যথার ক্ষেত্রে, তো এই সকল ক্ষেত্রে কিন্তু আবার এই জাতীয় গ্রস মুভমেন্ট কিন্তু পেইন আরো বাড়িয়ে ফেলতে পারে। তো এই ক্ষেত্রে তাদের স্পেসিফিক এক্সারসাইজ করতে হবে। আমরা এই স্পেসিফিক এক্সারসাইজ গুলো নিয়ে কথা বলবো একটা বিরতির পরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।